সাধারণত আমাদের সকল এপিসোড আপনাদের রিকোয়েস্টের উপর বেস করেই তৈরি করা হয়ে থাকে। তেমনি আমাদের আজকের এপিসোডটিও তৈরি করা হয়েছে আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে। আজ আমরা জানবো গার্মেন্টস প্যাকিং লিস্ট কি, কত ধরনের প্যাকিং লিস্ট তৈরি করা হয়ে থাকে এবং কিভাবে প্যাকিং লিস্ট তৈরি করতে হয়, একটি এক্সেল শিটে কিভাবে প্যাকিং লিস্ট তৈরি করতে হয়, সবকিছু ডিটেলস দেখব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনেক গুরুত্বপূর্ণ একটি পার্টের নাম হলো প্যাকিং লিস্ট, যেটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং হওয়ার পর ফিনিশিং সেকশনে এসে করা হয়, যেখানে একটি অর্ডারের যে পরিমাণ পণ্য শিপমেন্ট করার যোগ্য সেই পরিমাণ পণ্যের সকল ডিটেলস উল্লেখ থাকে, যেমন সাপ্লায়ার নেম, বায়ার, স্টাইল নাম্বার, পিও নাম্বার, স্টাইল নেম, কার্টন নাম্বার, কার্টন কোয়ান্টিটি, কালার, সাইজ, পিসেস পার কার্টন, নেট ওয়েট, গ্রোস ওয়েট, সিবিএম, এবং পাশাপাশি কালার ওয়াইজ ফুল সামারি এবং টোটাল কোয়ান্টিটি, শিপমেন্ট কোয়ান্টিটি, শর্ট অর এক্সেস অ্যান্ড এক্সেস পার্সেন্টেজ, টোটাল কার্টন অ্যান্ড টোটাল সিবিএম, এই সকল বিষয় উল্লেখ থাকে, যেন বায়ার প্যাকিং লিস্ট দেখেই বুঝতে পারে যে তার পণ্যের কি অবস্থা। এই প্যাকিং লিস্ট একজন মার্চেন্ডাইজার করে থাকেন। প্রথমে ফিনিশিং সেকশনের সুবিধার জন্য অর্ডার শিট ওয়াইজ একটি ডামি প্যাকিং লিস্ট দিয়ে থাকেন এবং ফিনিশিং কমপ্লিট হওয়ার পর এক্সাক্ট ফিনিশিং ইনফরমেশন নিয়ে একটি ফাইনাল প্যাকিং লিস্ট তৈরি করে থাকেন। সাধারণত চার ধরনের প্যাকিং লিস্ট হয়ে থাকে, যেমন সলিড কালার, সলিড সাইজ, সলিড কালার অ্যাসর্টেড সাইজ, অ্যাসর্টেড কালার সলিড সাইজ, অ্যাসর্টেড কালার অ্যাসর্টেড সাইজ। সলিড কালার সলিড সাইজ বলতে যে প্যাকিং স্টাইল বোঝায় তা হলো কার্টুনে যে নির্দিষ্ট অ্যামাউন্ট গার্মেন্টস প্যাকিং হবে সেগুলো সেম কালার এবং সেম সাইজ হবে। অর্থাৎ যদি একটি কার্টুনে ব্ল্যাক কালার এবং স্মল সাইজ গার্মেন্টস ঢোকানো হয়, তাহলে সব ব্ল্যাক কালার এবং স্মল সাইজ গার্মেন্টসই ঢুকবে, অন্য কোনো গার্মেন্টস ঢোকানো যাবে না। সলিড কালার অ্যাসর্টেড সাইজ বলতে কার্টনে সেম কালার গার্মেন্টস ঢুকবে, বাট সাইজ ভিন্ন হবে। অ্যাসর্টেড কালার সলিড সাইজ বলতে কার্টনে বিভিন্ন কালার গার্মেন্টস ঢুকবে, বাট সাইজ একটি হবে। অ্যাসর্টেড কালার অ্যাসর্টেড সাইজ বলতে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজ গার্মেন্টস প্যাকিং করা বোঝায়। কত পিস গার্মেন্টস দিয়ে একটি কার্টন হবে সেটা বায়ার কনফার্ম করে দেয় এবং সেই অনুযায়ী গার্মেন্টস প্যাকিং করা হয় এবং প্যাকিং লিস্ট তৈরি করা হয়। আজ আমরা সলিড কালার সলিড সাইজ প্যাকিং লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। এটাই হলো একটি প্যাকিং লিস্ট। এখানে প্রথমে আমরা দেখছি ফ্যাক্টরি নেম, দেন ফ্যাক্টরি লোকেশন, এরপর এখানে শিপার বা সাপ্লায়ার নেম, অর্থাৎ বায়ারের কাছে ফ্যাক্টরি হচ্ছে শিপার বা সাপ্লায়ার, এরপর বায়ার নেম, স্টাইল নাম্বার, পিও নাম্বার, স্টাইল নেম, এই সব কিছু পিও শিট দেখে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। আমাদের এই অর্ডারটির কোয়ান্টিটি 3648 পিস। বায়ার রিকোয়ারমেন্ট ওয়াইজ সলিড কালার সলিড সাইজ 24 পিসের কার্টন হিসেবে প্যাকিং করা হয়েছে। এখন আমরা এই অর্ডারটির প্যাকিং লিস্ট তৈরি করব। বায়ার অর্ডার শিট ওয়াইজ ব্ল্যাক কালার এক্স স্মল সাইজ অর্ডার দিয়েছিলেন 120 পিসেস এবং এই 120 পিসেস গার্মেন্টস প্যাকিং করতে প্রয়োজন
5টি কার্টন, প্রতি কার্টনে 24 পিস করে। সিম্পলি বায়ার রিকোয়ারমেন্টকে 24 দিয়ে ভাগ করে আমরা কত পিস কার্টন প্রয়োজন সেটা পেতে পারি। এরপর নেট ওয়েট, অর্থাৎ কার্টন ছাড়া 24 পিস গার্মেন্টসের ওয়েট কত সেটা এখানে বসবে। আর টোটাল নেট ওয়েট হলো নেট ওয়েটের সাথে কার্টন কোয়ান্টিটি দিয়ে গুণ করে যে রেজাল্ট আসবে সেটা। এরপর গ্রোস ওয়েট, অর্থাৎ কার্টন সহ 24 পিস গার্মেন্টসের ওয়েট কত সেটা, আর টোটাল গ্রোস ওয়েট হলো গ্রোস ওয়েটের সাথে কার্টন কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে যে রেজাল্ট আসবে সেটা। এরপর সিবিএম, অর্থাৎ কিউবিক মিটার। আমরা যখন প্যাকিংকৃত সকল গার্মেন্টস ট্রান্সপোর্ট করতে যাব তখন এই সিবিএম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্যাকিংকৃত সকল গার্মেন্টস কার্টন দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতায় কতটুকু পরিমাণ জায়গা দখল করবে সেটা নির্ণয় করা হয় এই সিবিএম এর মাধ্যমে, এবং এই সিবিএম এর উপর শিপমেন্টের কষ্ট নির্ভর করে, তাই এটি অনেক গুরুত্বপূর্ণ একটি পার্ট। সিবিএম বের করতে হলে প্রয়োজন একটি কার্টনের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, অর্থাৎ লেন্থ, উইথ এবং হাইট। যেমন আমাদের এখানে এক্সেস, স্মল, মিডিয়াম এবং লার্জের কার্টন মেজারমেন্ট হলো 37 cm লেন্থ, 30 cm উইথ অ্যান্ড 20 cm হাইট। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 37 cm, 30 cm এবং 20 cm কে 100 দ্বারা ভাগ করলে যথাক্রমে 0.37, 0.30 এবং 0.20 হয়। এগুলো মাল্টিপ্লাই করলে হয় 0.0222। এর সাথে কার্টন কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে কাঙ্ক্ষিত সিবিএম। এটা ছিল বই পুস্তকের ভাষা। এত না পেঁচিয়ে সিম্পলি কার্টন লেন্থ, উইথ অ্যান্ড হাইটের আগে একটি মাত্র দশমিক বসিয়ে মাল্টিপ্লাই করলেই কাহিনী শেষ। সেম ভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটি কালারের টার্মগুলো ফিল আপ করা হয়েছে, এবং সর্বশেষ আমরা পেলাম ব্ল্যাক কালারের টোটাল অর্ডার কোয়ান্টিটি ফিল আপ করতে প্রয়োজন 85টি কার্টন এবং হোয়াইটের জন্য প্রয়োজন 67টি কার্টন এবং টোটাল 152টি কার্টন প্রয়োজন। এর জন্য টোটাল সিবিএম প্রয়োজন 3.55 মিটার। এটি হলো টোটাল প্যাকিং লিস্ট সামারি, যেটা এক নজর দেখলেই ফুল প্যাকিং লিস্ট সম্পর্কে একটি ধারণা চলে আসে। এগুলো হলো ব্ল্যাক কালারের অর্ডার কোয়ান্টিটি, যেটা সরাসরি অর্ডার শিট থেকে বসানো হয়েছে, আর এটি হলো শিপমেন্ট কোয়ান্টিটি, অর্থাৎ যে পরিমাণ গার্মেন্টস শিপমেন্ট হচ্ছে সেগুলো সাইজ ওয়াইজ এখান থেকে বসানো হয়। এতে করে যদি গার্মেন্টস শর্ট বা এক্সেস হয় সেটা বেরিয়ে যায়। আমাদের এই অর্ডারটি অ্যাকচুয়াল শিপমেন্ট হচ্ছে, এখানে কোনো শর্ট বা এক্সেস নেই। এবং ফাইনালি এগুলো হলো ওয়ান কাইন্ড অফ সামারি, যেখানে দেখতে পাচ্ছি টোটাল অর্ডার কোয়ান্টিটি, শিপমেন্ট কোয়ান্টিটি, শর্ট বা এক্সেস, এক্সেস পার্সেন্টেজ, টোটাল কার্টন এবং টোটাল সিবিএম। এই হলো একটি সলিড কালার, সলিড সাইজ প্যাকিং লিস্ট। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে করতে পারেন। ধন্যবাদ। অতি শীঘ্রই নতুন এক এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমাদের আজকের এপিসোডটি কেমন লাগলো
জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি শেয়ার করে আমাদের এই পরিবারটি আরও বড় করতে সহায়তা করুন। আমাদের চ্যানেলকে নিয়ে আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের জানান। ভালো থাকুন, রিসার্চের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।